আরে বাবা, আমার কথা উনা দিচ্ছিস। কত মাছ করেছে, পুঁটি মাছ বেশি। সব পুকুরে পুকুর সব ভর্তি, ওই জন্য জল কমানো হচ্ছে পাম্পে। তো এরকম জল ছাড়লে কিন্তু বিপরীত দিকে মাছ উঠে আসে। এরকমভাবেই আমরা প্রত্যেক বছরই মাছ ধরি। এরকম জল পুকুরে জল ভর্তি হয়ে গেলে খুব মজা হয়। আমি অনেক মাছ পেরেছি, বেশিরভাগ পুঁটি মাছ। বাবা শোল মাছ পড়েছে, ছোট ছোট শোল মাছ। বাইরে মাছ ধরতি বলুন তো কি আনন্দ হয়। মন হয়েছে যে মাছ ধরতে, ঘুম থেকে উঠে পড়েছো, উঠে পড়েছো মাছ ধরবে? বাবা ওকে এক্ষুনি এক্ষুনি বলবে ও যে নাম নাম।
চলো এগুলো কেটে নি। তারপর আবার এক রাউন্ড হলো। এই যে এতগুলো কুটি মাছ, আরো অন্যান্য মাছ আছে, বেশিরভাগ কুটি মাছ। তো এখন আমরা কাটবো, আমি আর মা আবার মাছ উঠু, তখন আবার যাবো। এটা কি সময় দিতে হয়? এটা প্রথম রাউন্ড হলো, আবার একবার দ্বিতীয় রাউন্ডে হবে। এটা কিছু কাটবো। জলের একটা পোকা থাকে, সে পোকাটা কই দেখতে পাচ্ছি না, জিভ বের করে। তাকে বলবো, বল নদীতে কত জল, হাত তোলা জল, বলে সে হাত তুলে টিপতে হবে, দিলে তার জিভটা বেরিয়ে যাবে। বলে গাঙ্গে কত জল, সে হাত তুলে দেবে, বলে হাত তোলা জল। সে পোকাটা কই আসেনি, এলে দেখাতাম। আমরা ওটাকে কুমির পোকা বলতাম, কুমির পোকা। তুমি মাছ কাটবে? তুমি দেখো এই মাছ তুমি খেতে পারবে না, চিবিয়ে খেয়ে নেবে। এর আবার কি কাঁটা আছে? ছোট মাছ খাওয়া ভালো, খেতে পারবে, চিবিয়ে খেয়ে নেবে। খেতে পারবে তুমি? খাবে? সুস্মিতা মাছ কাটছে, আমি আবার একটা রাউন্ড যাচ্ছি। এসেছি ওখানে, আবার এগুলো পড়েছে। দাও এখানে, দাও এখানে, দেখো এখন এগুলো কাটি। এরকম সারাদিন থাকলে সারাদিনই মাছ পড়বে, শুধু ধরতে হবে। যত সময় পাম্পটা চালানো থাকে, পাম্প চালানো থাকলে শুধু ধরতে হবে।
আপাতত এই মাছগুলো কেটেছি, এগুলো ধুয়ে নিচ্ছি, রান্না করতে হবে এখন। আমরা ভিজে গেছি, সেই সঙ্গে আমি স্নান করব। এটা নিয়ে যাচ্ছি বক আর মাছরাঙা পাখিকে তাড়ানোর জন্য। এই যে মাছ, আমি আর মা মিলে মাছ ধরলাম। মা তো পরপর আবার ধরছে, ওখানে আছে। আমি এই রান্না বান্নার জন্য চলে এসেছি। তো মাছের ঝাল চচ্চড়ি হবে, আর এই পুঁটি মাছ পড়েছে না প্রচুর, পুঁটি মাছের টক খুব ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। পুঁটি মাছের টক হবে, এর জন্য ঝালের জন্য পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। ছোট ছোট করে আলু কেটেছি ঝাল চচ্চড়ির জন্য, খুব ভালো হয় খেতে। ঝাল চচ্চড়িটা শুকনো শুকনো করতে হয়, একটু ঝাল দিতে হয়, তার সঙ্গে আবার তেঁতুল টক। আমরা তো অনেক ধরনের মাছ ধরি, আপনাদের দেখিয়েছি, এটাও একটা অন্য পদ্ধতি। তো কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মাছটা ধোয়া হয়ে গেছে, আমি পুকুর থেকে ধুয়ে এনেছিলাম, প্রচুর তো নোংরা থাকে, তারপরে আমরা টিউবওয়েলের জলে ধুয়ে নিই পরিষ্কার করে। আবার অনেকগুলো এসেছে, সুস্মিতা রান্না শুরু করেছে, আমি পরপর ধরছি। এত মাছ তো, মানে ধরতে খুব আনন্দ, এই জন্য ধরছি। মাছগুলো এলে দেখতে এত ভালো লাগে, ধরতে আনন্দ। মশলা করছি আমি, আদা আর পেঁয়াজটা বেটে নিয়েছি ঝাল চচ্চড়ির জন্য, আর এখানে একটু জিরে, ধনে, চার পাঁচটা কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে বেটে নিচ্ছি। আর টকে কিছু মানে মশলা লাগে না, ওই ফোড়ন লঙ্কা দিয়ে করব, কাঁচা লঙ্কা দিয়ে তেঁতুল টকই করবো। তাহলে বন্ধুরা, আমি এখন রান্না শুরু করছি, সব জোগাড় করে নিয়ে চলে এসেছি। মাছ এই যে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আলু কেটে নিয়েছি, মশলা বেটে নিয়েছি, এবার মাছগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, প্রথমে একটু কম থাক, পুরোনো তেঁতুল, অনেক দিনের তেঁতুল। এই তেঁতুল খাওয়া খুবই ভালো, পেটের পক্ষে তো খুবই ভালো। তো এই তেঁতুল দিয়ে রান্না করব। কড়াটার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিই।
ঢাকনটা প্রথমে ঘুরে নিচ্ছি। পরে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। শক্ত হয়ে যায় তো একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলে মাছটা বেরোবে সহজে। এখন থাক, একবার ভেজে এই যে মাছ রেখে দিয়েছি, আবার ভাজতে দিয়েছি, আর কড়াইটা ভাজা হচ্ছে। এরপরে আমি টক করব। টকের জন্য খুব একটা মাছ ভাজতে হবে না, মজমজে করে ভাজার দরকার নেই। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি মানে ওপারটা ভাজা হচ্ছে, এবার আমি টকটা রান্না করব। টকের জন্য কিছু মশলা নেই, শুধু ফোড়ন আর চারটে এখন লঙ্কা দেবো কাঁচা লঙ্কা, পরে আবার মানে তেঁতুলটা তুলে দিয়ে কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাই নিয়েছি, আমরা সবসময় টকে কাঁচা লঙ্কাই খাই। তেঁতুলটা একটু চটকে নিয়েছি, জলটা দিয়ে আমরা এগুলো খেয়ে নিই, ফেলি না। ফেলে দিতে পারে বা এগুলো পুরোনো তেঁতুল তো না থাকা ভালো, আমরা ফেলি না, এগুলো খেয়ে নিই সব। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, মাছটা ফুটবে তো। আমি সঙ্গে মাছগুলোও দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, পরে আবার লাগিয়ে দেবো। আমি কড়াটা এদিকে করে দিই, দিয়ে ওদিকে কড়াটা এনে ওই মাছটা আর একটু ভেজে ঝাল চচ্চড়িটা রান্না করব। ঝালে মাছগুলো একটু বেশি ভেজেছি, ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এবারে আমি ঝালটা রান্না করব, তার জন্য তেল দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন, আদা, পেঁয়াজ বাটা, হলুদ দিয়ে দিলাম, প্রচুর ঠিক নয় তো। গুঁড়ো লঙ্কা, লবণ, হালকা একটু মশলাটা কষে নিয়েছি, তার সঙ্গে আলুটা দিচ্ছি, আলুটাও একটু মশলার সঙ্গে কষে নেবো। এই মশলার সঙ্গে আলু ভালোভাবে কষে নিচ্ছি, একদম চড়িচুড়ি কেটেছি তো। মশলার সঙ্গে নাড়তে নাড়তে হালকা জ্বালানিতে ঢাকা দিয়ে নাড়লে সেদ্ধ হয়ে যাবে, আর অল্প একটু জল দিলেই হবে।
ঝাল চচ্চড়ি একটু শুকনো শুকনো হলে ভালো লাগে, ঝাল ঝাল হলে ভালো লাগে। এদিকে টকটা হচ্ছে, টকটা তেঁতুলটা একটু ফুটলে ভালো। টকটা ফুটছে, আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা তখন দিয়েছিলাম ফোড়নে, এখন একটু দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা আলাদা হয় তো, খেতে ভালো লাগবে। মশলার সঙ্গে আলুটা করতে হচ্ছে, আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে, মানে আলু ভাজার মতো আলুটা দেখি তো প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। এবারে আমি মশলা জলটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, এখানে আছে জিরে, ধনে আর সর্ষে আর তিন চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, মানে ঝাল ঝাল চচ্চড়িটা একদম লঙ্কায় লঙ্কা। বেশি জল দেবো না, শুকনো শুকনো হবে। ঝোলটাও ফুটে উঠেছে জল দেওয়ার সঙ্গে সঙ্গে। মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো, কারণ আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো, রান্না মোটামুটি হয়ে এসছে, খেতে হবে। আমার রান্না রেডি, শুকনো শুকনো ঝাল ঝাল চচ্চড়ি, চুনো মাছে এটা ঢেলে নিই। টকটাও হয়ে গেছে, টকে হালকা একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আমি খুব কম জাল দিয়ে রেখেছিলাম, তো এখন উনুনটা প্রায় নিব নেব, দগদগে আছে, নিভে গেছে। আমি টকটা হালকা একটু চিনি দিয়ে, তেঁতুল টকে আমরা শুধুমাত্র তেঁতুল টকেই দিই, তেঁতুল টকে হালকা একটু চিনি দিয়ে দিলে তো তেঁতুল টকটা খেতে খুব ভালো লাগে। অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবারে নামিয়ে নেবো। আমার রান্না বান্না রেডি, আগে ভাত করে নিয়েছি, মুনের ডাল করে নিয়েছি, ব্যাস এবার নামিয়ে নিই। এই দুটো রান্না মানে এতটা ভালো, একসঙ্গে থাকলে তো কোনো কথাই নেই। আজকে কিন্তু ভাত কম পড়বে মনে হয়। তাহলে বন্ধুরা, আমাদের মাছ ধরা, মাছ কাটা দু রকমের রান্না রেডি। ঝাল চচ্চড়ি খুব মানে তো আমার এখনই জিভে জল চলে আসে, আর টক তেঁতুল টকটা ওরকমই কালার হয়, পুরনো তেঁতুল। যদি পান করে খাবেন শরীরের পক্ষে, মানে পেটের পক্ষে মেনলি খুবই ভালো। তো আমার রান্না শেষ, এবার হয়ে গেছে। মাছ এত আসছে যে চুপ করে থাকতে পারছি না, মানে আওয়াজ যাচ্ছে রান্নার পরেও ধরতে যাচ্ছে। বসো, এখানে বসো, এখন বসো বসো, দাদু ভাই উপরে খাচ্ছে, দাদু ভাই উপরে খাচ্ছে, তুমি এখন বসো চুপটি করে। তোর এটা দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। হ্যালো করছো? হ্যালো করছে।
কানে দাও শুনতে পাবে না বসো 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 একটু সঙ্গে টক নাও কোনখানে দেবো যাও দুষ্টা দুটোকে খেতে ভালো লাগে একটু জুস নিই খুব খাওয়া ভালো এর সঙ্গে কাঁচা লঙ্কা এবং মাখিয়ে খেতে দাম বসো বসো চুপটি করে বসো বসে পড়ে যাবে মনের খাওয়া হয়ে গেছে আমরা সবাই খেতে বসেছি হ্যাঁ এদিকে আসো পুরোনো তে তুল খুব বেশি টক নেই তারপরে কাঁচা লঙ্কা মাখিয়ে দিয়েছি দারুণ লাগছে খাওয়ার মাছ অনেক আছে এই জন্য আমি এগুলো পুকুরে ছেড়ে দিচ্ছি কিছু এগুলো বড় হলে খাওয়া হবে মাছ কাটা প্রায় শেষের পথে চুনো মাছগুলো প্রায় সব কাটা হয়ে গেছে ওই যে মা কাটছে অল্প একটু আছে আর এই যে এটা মুনের শোল মাছ বিশাল শোল মাছ লাস্টে পড়েছে তাহলে বন্ধুরা আমাদের মাছ কাটা শেষ তাহলে বন্ধুরা আজকের মতোই এখানেই শেষ তাহলে আপনারা দেখতে থাকুন আমি ওদিকে রান্না করছিলাম রান্নার তো মাছ খাওয়া হয়ে গেছে মা তারপরে করে এই ধরেছে এতগুলো মাছ এই কাটলাম সবাই মিলে তারপরে এই ধুচ্ছি একটু ভেজে রাখবো